প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম, তোমাদের আইসিটি ক্লাস নেব আজকে। আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম। প্রদর্শক তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর্মপুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে পড়াশোনা শুরু হবে। আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যে অংশগুলো আমরা শিখতে পারবো সেগুলো হচ্ছে, মেমোরি ও স্টোরেজ ডিভাইস বলতে কি বোঝাই, মেমোরি শ্রেণীবিভাগ করতে পারবো আমরা, র্যাম ও রোমের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা? এটা হচ্ছে একটা মানুষের মস্তিষ্ক, একটা মানুষের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। মস্তিষ্কে আমরা কি ধারণ করি? মস্তিষ্কে আমরা সাধারণত বিভিন্ন ধরনের তথ্য ধারণ করে থাকি। আমরা চোখে যা দেখি, মুখে যা বলি এবং কানে যা শুনি, সবকিছুই মোটামুটি আমাদের এই মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ। মস্তিষ্কের মধ্যে আমরা মেমোরাইজড করে রেখে দিই, স্মৃতি ধারণ করে রেখে দিই। তাহলে মস্তিষ্কের মধ্যে আমরা রাখি স্মৃতি, তথ্য এবং বিভিন্ন ধরনের কৌশল, এছাড়াও অনেক কিছু আমরা এখানে রেখে থাকি। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসের হতে পারে তোমরা কি বলতে পারো? যে আসলে আমাদের কাছে যে সিস্টেম ইউনিটটা আছে, আমাদের যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটারের কোন অংশের মধ্যে এই জিনিসগুলো সাধারণত রেখে দেওয়া যায় বা কোন অংশগুলো এই বিষয়গুলো ব্যবহার করে থাকে? হ্যাঁ বন্ধুরা, মেমোরি ও স্টোরেজ ডিভাইস, মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। আমাদের যে মেমোরি আছে, মেমোরি স্পেস আছে আমাদের কম্পিউটারের মধ্যে, সেই কম্পিউটারের মেমোরি ও স্টোরেজ যে ডিভাইসগুলো আছে সেগুলোই আমাদের ব্রেনের স্মৃতির কাজ করে থাকে। আজকের পাঠের বিষয়, আজকের পাঠের বিষয়টা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এখানে দেখো একটা প্লেটের মতো আমরা দেখতে পাচ্ছি, এই যে এটাকে, এটা একটা মেমোরি বা স্টোরেজ ডিভাইস। এখানে আরো তিনটা মেমোরি বা স্টোরেজ ডিভাইস আছে। একটা হচ্ছে, প্রথমটা যেটা, এটার নাম হচ্ছে র্যাম, দ্বিতীয়টা যেটা সেটার নাম হচ্ছে রোম, এবং তৃতীয় যেটা এটার নাম হচ্ছে হার্ড ডিস্ক। এগুলোকে একত্রে আমরা বলছি মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারণ করা হয়ে থাকে সেগুলো হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তোমরা বাড়ি থেকে যে কাজটা করে নিয়ে আসবে সেটা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি সেই সম্পর্কে তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা শিখবো করবো সেটা হচ্ছে যে মেমোরি কত প্রকার। আমরা জানি মেমোরি মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রধান মেমোরি আর একটা হচ্ছে সহায়ক মেমোরি। একটা হচ্ছে প্রধান মেমোরি আর একটা কি সহায়ক মেমোরি। তাহলে মেমোরি হচ্ছে মূলত দুই প্রকার। আচ্ছা, এখানে র্যাম এবং রোম যেটাকে বলা হচ্ছে, আমরা বাম পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি প্রধান মেমোরি। প্রধান মেমোরির কাজ কি, সহায়ক মেমোরির কাজ কি, তাই না? তো প্রধান মেমোরির যে কাজ সেটা হচ্ছে কম্পিউটারের একদম রিসেন্ট যে কাজগুলো, একদম প্রসেসরের সাথে প্রসেসর কাজ করার জন্য বা কম্পিউটার কাজ করার জন্য যে মেমোরিটা দরকার, কম্পিউটার যখন কাজ করে তখন এই মেমোরিকে সাথে নিয়ে সে কাজ করে, এই মেমোরিকে ব্যবহার করে কাজ করে। আর সহায়ক মেমোরি যেটাকে আমরা বলছি, যেটা হচ্ছে হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটা হচ্ছে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ডেটা, তথ্য, মুভি, ছবি যেগুলো আছে সেগুলো আমরা এই হার্ড ডিস্কের মধ্যে বা এই সহায়ক মেমোরিতে রেখে দিতে পারি। এটা হচ্ছে আমাদেরকে হেল্প করে আরো অধিক 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 ধরন অধিক তথ্য ধারণ করার জন্য আমরা সাধারণত এই সহায়ক মেমোরি ব্যবহার করতে পারি।
এরপরে আমরা আসি যে প্রধান মেমরি মূলত কয় প্রকার। প্রধান মেমরি দুই প্রকার, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যান্ডম অ্যাক্সেস মেমরির কাজটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমরির সংক্ষিপ্ত যেটা বর্ণনা সেটাকে আমরা বলছি, সংক্ষিপ্ত রূপকে বলছি RAM বা RAM। RAM এর পূর্ণ মিনিংটাই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। তো এই র্যান্ডম অ্যাক্সেস মেমরি যেটা করে সেটা হচ্ছে যে কম্পিউটারটা আমাদের যতক্ষণ পর্যন্ত চালু করা অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে মেমরি থাকে। এরপরে যখন আমরা কম্পিউটারটা বন্ধ করে ফেলি বা আমাদের ল্যাপটপটা বন্ধ করে ফেলি, সাথে সাথেই এই প্রধান মেমরির র্যান্ডম অ্যাক্সেস মেমরি অংশ বা র্যাম অংশটা সম্পূর্ণ আবার পুনরায় ফাঁকা হয়ে যায়। তো এটা হচ্ছে কি যে প্রধান মেমরির একটা অংশ, যে অংশটা শুধুমাত্র বিদ্যুৎ থাকাকালীন বা কম্পিউটার অন করা থেকে অফ করা পর্যন্ত এর মধ্যে তথ্য ধারণ করে রাখে। এর মধ্যে প্রথমত আমরা ইনপুট যেগুলো দেই সেগুলো ইনপুট ডেটাগুলো এর মধ্যে জমা হয় এবং সেগুলো প্রসেসর নিয়ে কাজ করে আবার আউটপুট ডেটাগুলো এর মধ্যেই জমা রাখে। ঠিক আছে, এর মধ্যেই জমা রাখে। এখান থেকেই আমরা সাধারণত ডিসপ্লেতে আমাদের ইনপুট এবং আউটপুট যা দেই সেই অংশগুলো আমরা দেখতে পাই। এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এরপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে রিড অনলি মেমরি। এটাকে বলা হচ্ছে রিড অনলি মেমরি বা রোম। রোমের কাজটা হচ্ছে যে কম্পিউটার যখন আমরা চালু করি, চালু করার আগে এখানে দাতা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ কম্পিউটার যে প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে সেই প্রতিষ্ঠান থেকেই কিছু তথ্য কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হয়, যে তথ্যগুলো আমরা কখনোই চেঞ্জ করতে পারি না, পরিবর্তন করতে পারি না। ঠিক আছে, এই অপরিবর্তিত যে তথ্যগুলো কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হয় পরিচালনা করার জন্য কম্পিউটার, এই তথ্যগুলোকে আমরা বলছি রিড অনলি মেমরি। তাহলে রিড অনলি মানে কি? শুধুই মাত্র আমরা পড়তে পারবো, আর মেমরি হচ্ছে স্মৃতি অংশ। এখানে কম্পিউটারের মধ্যে এই ধরনের রিড অনলি মেমরি থাকে। এর এই রিড অনলি মেমরিতে সাধারণত বায়োস রেখে দেওয়া হয়ে থাকে। বায়োস যে সেট আপটা থাকে কম্পিউটারের, বায়োস সেট আপটা সাধারণত এই রিড অনলি মেমরিতে থাকে। এবার আমি আসি প্রধান মেমরির ক্ষমতা, এই যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতাকে আবার দুই ভাগে প্রকাশ করা হয়। প্রথম ভাগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্জ, গতির উপর ভিত্তি করে, অর্থাৎ এই মেমরি গুলো কত দ্রুত কাজ করতে পারে এই দ্রুততা বা গতির উপর ভিত্তি করে একে ভাগ করা হচ্ছে। এর একক হচ্ছে হার্জ, গতির উপর ভিত্তি করে একক হচ্ছে হার্জ বা এর গতি কত। আরেকটা হচ্ছে ধারণ ক্ষমতা, অন্যটি হলো ধারণ ক্ষমতা বা বাইট, যে এই র্যামটা কত, 4 GB, 2 GB, 3 GB, 8 GB, 16 GB, 32 GB, 64 GB, এরকম যে কত জিবি পর্যন্ত সে ধারণ করতে পারে। এরপর হচ্ছে, তো এটা হচ্ছে মূলত দুইটা র্যাম আছে, এখানে নিচে একটা র্যাম, উপরে একটা র্যাম। তো এখানে দুইটা র্যামের দুই পাশ দেখানো হয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। নিচে এক দাঁতওয়ালা অংশ আছে, এই যে ছোট ছোট দাঁত আছে তিনটা অংশে ভাগ করা আছে, এই দাঁতগুলো দিয়ে আমরা র্যাম স্লটের মধ্যে ঠিক এইভাবে খাড়াখাড়ি ভাবে র্যামটাকে বসিয়ে দিয়ে থাকি। এর নাম হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এরপর আমরা আসি রোমে, এটা হচ্ছে রোম। এটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ভাবে থেকে যেতে পারে, যেমন কম্পিউটারে কখনো এভাবে আমরা রোম, কম্পিউটার মাদারবোর্ড এর ভিতরে এই ধরনের চিপ সেট কে আমরা বলছি রোম। এছাড়াও এটা একটা রোম, যে 9648 সিরিজের একটা রোম, এটা হচ্ছে যে 9648 এর আরেকটা সিরিজ, এটা হচ্ছে আরেকটা সিরিজ, এটার একটা রোম। মূলত হচ্ছে কি, এই পাশে এই ধরনের আইসি গুলো, এগুলো দেখতে অনেকটা আইসির মতো, ঠিক আছে, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট আইসির মতো, এর মধ্যে তথ্য জমা করে রেখে দেওয়া হয়। এর নামটা হচ্ছে রোম বা রিড অনলি মেমরি। এর পূর্ণ মিনিং আমি বলছি রিড অনলি মেমরি। তো এবার আমরা একটু তোমাদের কাছে ফেরত যাচ্ছি, যে আমরা দেখি তো যে এখানে মেমরি কত প্রকার। আমরা কি দেখলাম যে মেমরি কত প্রকার? মেমরি দুই প্রকার, হ্যাঁ সঠিক, মেমরি হচ্ছে। এরপরে হচ্ছে
অটো বাইটে 1 কিলোবাইট অটো বাইটে 1 কিলোবাইট বাইটটা হচ্ছে মূলত আমাদের একক বাইটটা হচ্ছে আমাদের মেমোরির একক তো বাইট সম্পর্কে আমরা এর আগে শুনিনি যেহেতু শুনিনি এখানে আমরা পড়ে নিচ্ছি একটু সেটা হচ্ছে যে বাইট কত বাইটে 1 কিলোবাইট তাই না তো আমরা সাধারণত জানি 8 বিট সমান 1 বাইট 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট 1024 কিলোবাইট সমান 1 গিগাবাইট এবং 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট সো আমরা এখানে প্রশ্নটা পাচ্ছি কি 1024 বাইট সমান সমান কত কিলোবাইট 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট আমাদের উত্তরটা সঠিক হয়েছে তাহলে 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট এবার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজের পালা তোমরা অবশ্যই বাসায় বসে বসে এই যে র্যাম ও রোমের মধ্যে আমি অনেকগুলো পার্থক্য বলেছি যে র্যাম কিভাবে কাজ করে রোম কিভাবে কাজ করে র্যাম দিয়ে কি কি ধরনের ইনপুট নেওয়া যায় কি কি ধরনের আউটপুট করা যায় বা র্যামের আসলে কিভাবে র্যাম কেন আমরা ব্যবহার করব স্ক্রিনে দেখার জন্য আমরা র্যাম ব্যবহার করব ঠিক আছে স্ক্রিন সাধারণত র্যাম আমরা ব্যবহার করে থাকি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হিসেবে যার কি করে যে কম্পিউটারে স্ক্রিনে আমাদের সকল ধরনের তথ্য প্রদান করে থাকে কম্পিউটার স্ক্রিনে কি কি তথ্য প্রদান করে আমরা যে ইনপুট যেগুলো দেই সেগুলো ধারণ করে এবং আমাদের স্ক্রিনে দেখায় আবার যেগুলো আমরা আউটপুট পাই প্রসেসর তার সকল ধরনের লজিক্যাল এবং অ্যারিথমেটিক্যাল সকল ধরনের কাজ কমপ্লিট করার পর ওই ডেটাটাকে প্রসেসিং করার পরে যে আউটপুটটা দেয় সেটাও কিন্তু এসে র্যামে জমা হয় এবং র্যাম সেটাকে আমাদের দেখায় পক্ষান্তরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রোম রোম কি প্রথমে আমরা বলবো রোম হচ্ছে একটা মেমোরি ডিভাইস প্রধান মেমোরি ডিভাইস যেটা কম্পিউটারের মধ্যে থাকে এবং মাদারবোর্ডের সাথে যুক্ত অবস্থায় থাকে যেখানে আমাদের কম্পিউটারের বায়োস সিস্টেম যুক্ত অবস্থায় থাকে আমরা কম্পিউটারের বায়োস সিস্টেমটা র্যামের মধ্যে পেয়ে থাকি সরি রোমের মধ্যে পেয়ে থাকি রোমের ফুল মিনিংটা হচ্ছে কি রিড অনলি মেমোরি তো আমাদের আগামী দিনের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে র্যাম ও রোমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে